রাজধানী গোয়ালাবস্তিতে অভিযান চালিয়ে এক মহিলাসহ পাঁচ নেশা কারবারিকে জালে তুলল পুলিশ। গোপন সংবাদের প্রাপ্ত খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পেল এনসিসি থানার পুলিশ। জানা গেছে, ধৃত পাঁচ নেশা কারবারি তখন গোয়ালাবস্তির একটি বাড়িতে নেশা সামগ্রী বিতরণে ব্যস্ত ছিল। পুলিশ গোটা বাড়ি ঘিরে ফেলে অভিযান চালায়। অভিযানকালে বাড়ি থেকে ব্রাউন সুগার ভর্তি প্রায় 400 কৌটো, 3,000 খালি কৌটো এবং নগদ 1,25,510 টাকা উদ্ধার করে। উদ্ধারকৃত নেশা সামগ্রী আনুমানিক বাজার মূল্য প্রায় 3,00,000 টাকা। পুলিশ এই ঘটনায় পাঁচ নেশা কারবারিকে গ্রেফতার করে। ধৃত নেশা কারবারিরা হল লালকিষণ রায়, রাহুল সাহা, লালবাবু রায়, গুড়িয়া দেবী এবং হেমেন্দ্র রায়। এদিন এনসিসি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুশান্ত দেব এই সংবাদ জানান। এবং ট্রান্স আদান প্রদান করছে, সেই অনুযায়ী আমরা অ্যাজ পার ইনফরমেশন আমরা রেড করি গোয়ালাবস্তিতে। এবং রেড করার পরে আমরা দেখতে পাই যে এখানে ইটের পার্সনরা তারা ট্রান্স নিয়ে ডিলিং করছে এবং সঙ্গীদের সঙ্গে টাকাও ছিল। সেই অনুযায়ী আমরা ওদের কাছ থেকে আমরা 400 কোটা ব্রাউন সুগার, 1,25,510 টাকা ক্যাশ, খালি কৌটা 3,000 আমরা সিজ করছি এবং আমরা টোটাল 5 জনকে অ্যারেস্ট করি। পুলিশ আধিকারিক আরও জানান, ধৃতদের বুধবারই পুলিশ রিমান্ডে আবেদন জানিয়ে আদালতে সুপর্দ করা হবে, তাতে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। ধৃত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালিয়ে ব্রাউন সুগার পাচারকাণ্ডে জড়িত মূল চক্রটিকে জালে তোলার চেষ্টা করা হবে বলে জানান এনসিসি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুশান্ত দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।